আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর নয়, আজকের যুদ্ধের খবর হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের খবর। তবে এটার সাথে এই রানিং রাশিয়া ইউক্রেন যুদ্ধ কানেক্টেড আছে। এই মুহূর্তে আপনি যতগুলো খবর দেখছেন, আমি যতগুলো খবর বলছি, প্রত্যেকটা খবর আন্তর্জাতিক গণমাধ্যমে আপনি একটু বিচরণ করলে দেখবেন একসাথে কী একটা খেলা শুরু হয়েছে। যেই মাত্র রাশিয়ার আপনার আমেরিকান ড্রোনে মানে কি বলে যারা উড়াই দিল, এরপরেই মানে সেকেন্ডেই পরিস্থিতি টোটালি ঘোলাটে হয়ে গেল, তাই না? আপনি দেখেন যুদ্ধবিমান চলে আসছে, ওদিক দিয়ে মিত্ররা সব বৈঠক করতেছে, আবার পুতিনকে আইসিসির মাধ্যমে গ্রেপ্তার করানোর পক্ষে ইউরোপীয় মিত্ররা একজোট হয়ে গেছে, তারপর ন্যাটো চলে আসছে ইউক্রেনকে একটা আদার ইস্যুতে সহযোগিতা করা, সুইডেনের এতদিন যাবৎ ফিনল্যান্ডের সুইডেনের না ন্যাটোতে যোগদানের যে প্রসেসিংটা দীর্ঘমেয়াদী ছিল শর্ট করে সেটা আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। অপরদিকে পুতিনের যে শক্তির দেশ চীন, চীনের প্রেসিডেন্ট আগামী দুই তিন দিনের ভিতরে তিনি যাচ্ছেন, আপনার সম্ভবত আজকেই রাশিয়া যাচ্ছেন, উত্তর কোরিয়া 8 লাখ সেনা রেডি করে ক্ষেপণাস্ত্র মাইরা মাইরা মারতেছে। এর মাঝখানে পুতিন কাকু যখন লিড করতেছে, ওনার প্রস্তুতিটা কি, যে উনিও ওনার সাহসের লেভেল দেখাই আসছে, ইউক্রেনের অভ্যন্তরে ঘুরে আসছে কলিজা একটা। এর মধ্যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, অথবা এখন এই যুদ্ধটাকে যদি ইউক্রেন যুদ্ধটাকে যদি পশ্চিমারা অন্যদিকে ভাইব্রেট করায়, অন্যদিকে বলতে আমি বোঝাচ্ছি যে তারা যদি ন্যাটো মিত্রশক্তিদের একটা সেনাবাহিনী পাঠায়, অথবা জেলেন্সকি যখন ডাক দিছে তার কাছে 10 লাখ সেনা আছে, সো রাশিয়ারও তো নিজেদের সেনাবহরটাকে ভারী করা উচিত। তো কার্যক্রম শুরু হয়েছিল কয়েকদিন আগেই, বাট এখন এটা গতি পেয়েছে। কয়েকদিন আগে বলেছিলাম যে রাশিয়ার অভ্যন্তরে পুতিনের বিশ্বস্ত ভাড়াটে কিলার গ্রুপ ওয়াগনার গ্রুপ তারা 42টি অঞ্চলে সেনাবাহিনীর জন্য সদস্য কালেক্ট করছে, সেখানে দুর্ধর্ষ খুনি থেকে অনেক মানসিক কানেক্টেড। আর দিন শেষে এটার তথ্য আসছে যে প্রতিদিন 500 কোটি সেনা এই মুহূর্তে কালেকশন করছে রাশিয়ার ভাড়াটের সেনাদল ওয়াগনার বাহিনীতে। এখানে এভারেজ হিসাবটা দেখাইছে 42টা বুথে আইসা 1200 জন সেনা তারা ফাইনালি বাইছা নিচ্ছে, এমন দাবি করেছেন ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এক টেলিগ্রাম বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। তিনি বলছেন, আমরা এখন যে ফলাফল পাচ্ছি তা আশা করিনি, আমাদের এমনও দিন আছে যেখানে একদিনেই 1200 লোক নিয়োগ করি, তবে গড়ে প্রতিদিন 500 থেকে 800 সেনাবাহিনীতে আমরা যুক্ত করছি। প্রিগোজিনি আশা করছেন আগামী মে মাসের মাঝামাঝি সময় ওয়াগনার বাহিনী প্লাস রাশিয়ার সেনাবাহিনীর সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পাবে। তিনি আরও বলছেন, নতুন সেনাদের শক্তি সামর্থ্য পুরনোদের চেয়ে অনেকটাই বেশি। সেনা সংগ্রহের জন্য রাশিয়ার 42 শহরে পুতিনের নির্দেশে যে নিয়োগ কেন্দ্র খোলা হয়েছে, সেখান থেকে আসন্ন পরিস্থিতিকে মাথায় রেখেই এই সেনাদেরকে সর্বোচ্চ প্রস্তুতি দেওয়ানো হচ্ছে। আগে যারাদেরকে যুদ্ধে পাঠানো হয়েছে হালকা ট্রেনিং দিয়ে পাঠাইতে, বুঝছেন, এটা একটা অভিযোগ ছিল না? ছিল, কারণ কি তখন সিচুয়েশনটা একরকম ছিল, বাট এখনের সিচুয়েশনটা আলাদা, যে এখন পশ্চিমারা প্ল্যান কইরা বিদেশি ভাড়াটে যোদ্ধা ইউক্রেনের পক্ষে ঢুকাইতে পারে, ন্যাটোর তারা পাঠাই দিতে পারে। তাহলে এখন যাদেরকে তাদের ফেস করতে হবে তারা অনেকটা ওয়েল ট্রেন্ড প্রফেশনাল আর্মি। সো ওয়াগনার গ্রুপ করতেছে কি, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগুক না লাগুক, বাট এই বাহিনীটাকে তারা নতুন করে 30,000 যোদ্ধা নিবে, আর পাশাপাশি রাশিয়ান সেনাবাহিনীতে যাদেরকে নেওয়া হচ্ছে তাদেরকে ওয়েল ট্রেন্ড দিয়াই আপনার সেইখানে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইভেন রাশিয়ার যে অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যিনি প্রধান আছেন, প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু, তিনি বলছেন রাশিয়ার সরকারের অস্ত্র উৎপাদন 50 গুণ বাড়ানোর জন্য ঘোষণা করা হয়েছে। এমনকি উৎপাদন প্রতিষ্ঠানগুলো তারা বলছে যে তারা 24 ঘন্টায় অস্ত্র উৎপাদন করছে, কারণ সামনে যদি বড় যুদ্ধ লাগেই নিজেদের জায়গাটাও শক্ত থাকতে হবে, ধৈর্যই তো আর পারমাণবিক মারা যাবে না, তাই না? তো সব মিলিয়ে পরিস্থিতি অনেকটাই ঘোলাটে আকার ধারণ করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধই তাইলে বাবা ভেঙার ভবিষ্যৎবাণীর প্রথম শর্ত যে তৃতীয় বিশ্বযুদ্ধ 2023 সালেই হবে, বাট আমরা চাই না এমন কিছু হোক। আল্লাহ হেফাজত করুক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।